জমকালো আয়োজনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গলফ হাউস কর্পোরেট গলফ টুর্নামেন্ট 2023 এর। শুক্রবার সন্ধ্যায় কুমিটোলা গলফ ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান বিএন। রানার্স আপ হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ নাসুল হক মজুমদার। নারীদের বিভাগে বিজয়ী হন মিসেস হাউজং ওম। দেশি বিদেশি খেলোয়াড় মিলে এবারের প্রতিযোগিতায় অংশ নেন মোট 624 জন প্রতিযোগী। পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান বলেন, এ ধরনের আয়োজন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টিতে সহায়তা করে। Thank you.